আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ। আজকে আসলাম আপনাদের পাইকারি শোরুমে। প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে সাজিয়ে রাখছেন, দেখতেও খুব ভালো লাগছে, আকর্ষণ করে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো এই আকর্ষণীয় ড্রেসগুলোর সম্বন্ধে আমি বিস্তারিত জানতে চাচ্ছি, কে আমাকে সাহায্য করবে? আপনি করবেন? হ্যাঁ বলেন, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আপনার পরিচয়টা জেনে নেই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। মেহেদী হাসান, কোথা থেকে আসছেন এখানে হাট করতে? ঢাকা কামরাঙ্গীর চর। ঢাকা কামরাঙ্গীর চর। এখানে থাকবেন কয়দিন? এখানে থাকবো আজকে আর কালকে, আজকে মঙ্গলবার আর বুধবার। মঙ্গলবার এবং বুধবার। প্রতি মঙ্গলবার করুটি হাট করতে আসেন? এখানেই প্রতি মঙ্গলবারে বসেন? প্রতি মঙ্গলবার, মঙ্গলবার আর বুধবার, বুধবার 12টা পর্যন্ত থাকি। 12টা পর্যন্ত। আচ্ছা, তো এখানে কি কি ধরনের ডিজাইনের? আমার এখানে আছে ওয়ান পিস আর টু পিস। ওয়ান পিস আর টু পিস। যেমন এই যে একটা নতুন প্রোডাক্ট 350 টাকা। 350 টাকা। এটা 400 টাকা। 400 টাকা। এটাও 400 টাকা। এটাও 400। এটা ওয়ান পিস? সব ওয়ান পিস। ওয়ান পিস, সব ওয়ান পিস। ওয়ান পিস এটা আছে 300 টাকা। 300 টাকা। এটা 480 টাকা। এটা টু পিস। এটা টু পিস। হ্যাঁ হ্যাঁ, প্লাজো সহ। এটা কত বললেন? এটা দামটা? আচ্ছা, তারপর সেটা? এটা 320 টাকা। 320। এটা 350 টাকা। 350। এটা টু পিস, কোটি আলাদা। এটা টু পিস, সাইজ আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, 55-54। এটা 500 টাকা। এটা 370 টাকা। 370 ওয়ান পিস। ঠিক আছে, আবার যেটা মনে করেন 350 টাকা। এটা 400 টাকা। এটা গাউন, এটা সাইজ আছে আপনার, এটা ঘের আছে অনেক, মোটামুটি ঘের আছে ভালোই। এটা হচ্ছে গাউন। এটা হচ্ছে কামিজ, 240 টাকা। কামিজ হচ্ছে টু পিস। এটা পুরো এক্সট্রা একটা কোটি এক্সট্রা জামা। এটা কত? এটা 420 টাকা। 420। এই মালটা মোটামুটি নতুন, মিষ্টি গেলা মালটা অনলাইনে মোটামুটি ভালো চলতে আছে। এটা 550 টাকা। 550। এটা এটা দুইটা জামা, এটা সম্পূর্ণ আলাদা একটা। আচ্ছা, এটা কি কাপড়? এটা কি কাপড় বলে? এটা হচ্ছে বোটা কাপড় বলে। ঠিক আছে, আর কি লেওন। আচ্ছা, তারপর এই কোটি, এটা 250 টাকা। এটা 250 টাকা। এই যে কাটা আছে, এটা 230 টাকা। এটা বাদর মাল বললাম বা, এটা কামিজ 230। হ্যাঁ, এটা কামিজ 250 টাকা। কালার আছে 6টা কালার, এটারও 6টা কালার। এটা 250 টাকা। এটা 300 টাকা এই মালটা। এই মালগুলা 250 টাকা, সরি। এটা 250, এটাও 250, এটাও 250। এটা 420 টাকা। 420। হ্যাঁ, এটা 200 টাকা। এটা শীতের মাল, একটু মোটা হবে, তাই না? মোটা কাপড়। এটা কত বললেন? 200 টাকা। 200 টাকা। এই মালটা 200 টাকা, এটা 220 টাকা, এটা 220 টাকা। এটা 200 টাকা রাখতে হবে। কালার আছে 6টা। দাদা, একটা বান্ডিল না আসলো? কোনটা? আচ্ছা, এই কয়েকটা বাদ ছিল আমাদের দাম জানার জন্য,
এটা বুটিক স্টাইলের আর কি, বুটিক স্টাইল। এটা 450 টাকা, 450। এটা 350 টাকা। এটা হচ্ছে শাড়ি গাউন বললে আমরা, যে খুচরা কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা কিরকম হবে? খুচরা বিক্রি করি না, তারপর যদি আমরা বেশি লাভ করি না হয়তো 20-50 টাকায় দিচ্ছি। ঠিক আছে, আমাদের মূলত ব্যবসা তো হোলসেল, বিক্রি করি না। কাস্টমারের রিকোয়েস্টে হঠাৎ দু একটা করে নেওয়া যায়। তারপর যে আমাদের শাল আছে, একটা পাঁচশাল 90 ইঞ্চি মনে করেন লম্বা, বুঝছেন, 90 ইঞ্চি লম্বা। এটা 90 ইঞ্চি লম্বা, 90 ইঞ্চি লম্বা। এটা কি কি কালার হবে? এটা কালার এখানে লাল, ব্লু, সবুজ, গ্রিন। তো এখানে পাইকারি সর্বনিম্ন আর কি 6 পিস করে, হ্যাঁ সর্বনিম্ন 6 পিস, 6 পিস করে নিতে পারবে। আর এগুলো তো এখানকার, এখানে আর কি মানে যে জামাগুলো আমরা দেখলাম না না দেওয়া যায় না। ঠিক আছে, এই পোশাক গুলা মূলত আসলে কোন বছর মানে কোন ধরনের এজের মেয়েরা ব্যবহার করে বেশি? আলু দেন তো কোন মালটা স্যার, বড় ভাইরা কালার আছে বুঝেই পড়া আছে। কালার হইব 3 কালার 6 পিস। এই হ্যালো হ্যালো একবারে ভাই বলছি আমাদের রাইজের তো কোন ভাই বেশি চাই না। এই কালারটা আমাদের পাইকারি দোকান কোন বেশি লাগে না, আরো পারলে 10 টাকা 8 টাকা কমে দেবেন আমাদের সাথে। এখন যদি আরেকজন নাই, আরেকজন যদি কয় আরেক ব্যান্ডেল লাগবে না, নাই আরো এক ব্যান্ডেল আর না, আপনি নাই তো না থাকলে আর দিবো করতে না। জি ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল যে কোন বয়সী মেয়েরা এই ড্রেস গুলো বেশি পরে থাকে? যেমন মনে করেন কামিজটা মোটামুটি সবাই কিনতে পারে, যে মাল ঠিক আছে। আবার এই যে এটা মনে করেন মিডিয়াম যারা আছে মনে করেন আরো পিনতে পাবো, তেমন একটা ডিজাইন নেই। আর যদি মনে করেন ইয়াং জেনারেশন যারা, বেশিরভাগ ইয়াং জেনারেশনের মেয়েরাই, ঠিক আছে, আবার এই কামিজ গুলা সবাই পিনতে পারবো। আর অনেক কোয়ালিটি আছে জানা কি, আসলে প্রিয় দর্শক, আজকে মঙ্গলবার করুটিয়ার পাইকারি হাট, দেখতেই পাচ্ছেন যে কাস্টমারের ভিড়, তারপরও ভাই আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।